দেখো আমরা আগের দিন শুরু করেছিলাম তো সেই ট্রানজিয়েন্ট কি করেছিলাম যে একটা ক্যাপাসিটারে কিভাবে ধীরে ধীরে তোমার ওই বিল্ড আপ হয় প্লেট রাইট তো সেইটাকেই আমরা ট্রানজিয়েন্ট বলেছিলাম এই যে ধীরে ধীরে বলছি সেটাও কিন্তু সেইভাবে দেখতে গেলে খুব ফাস্ট মানে তুমি বলতে পারো টেন টু দি পাওয়ার ফোর সেকেন্ডের মধ্যেই পুরো জিনিসটা বিল্ড আপ হয়ে যায় তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো হ্যালো আচ্ছা এবার আমরা দেখবো ডিসচার্জ মানে একটা ক্যাপাসিটার সে যদি ফুললি চার্জ থাকে সে যদি ফুললি চার্জ থাকে তাহলে ধীরে ধীরে সেই চার্জটা কিভাবে কমতে থাকে ধীরে ধীরে সেই চার্জটা কিভাবে কমতে থাকে দেখো দেখো একটি ক্যাপাসিটার যে এইরকম ফুললি চার্জ একটি ক্যাপাসিটার সে এরকম সরি ফুললি চার্জড এখানে একটা সুইচ আছে আর এ ফুল্লি চার্জ মানে এইটা প্লাস কিউ নট এটা মাইনাস কিউ নট আমি কি করেছি এটা টি ইকুয়াল টু জিরোতে এই সিনারিওটা করেছি আর এখানে একটা সুইচ রয়েছে আর একটা রেজিস্ট্যান্স এবার আমি যদি এই রেজিস্ট্যান্সটাকে জুড়ে দিই তাহলে এইখান থেকে গুলো আস্তে আস্তে ডিসিপেট হবে মানে ধীরে ধীরে ডিকে করবে বিকে করবে মানে এই চার্জ গুলো মুভ করার জন্য এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটা হিট হিসেবে আস্তে আস্তে বেরিয়ে যাবে তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছো বলে তোমরা আমার কথা বুঝতে পাচ্ছো তাহলে আস্তে আস্তে চার্জটা কোথায় যাবে তোমরা কি বুঝতে পাচ্ছো হ্যালো হ্যালো ইস তো পি ইকুয়াল টু 0 যদি আমি এই সুইচটা ক্লোজ করি তাহলে আমার সার্কিটটা এই রকম দেখতে হবে না দেখো টি ইকুয়াল টু যদি সার্কিটটা ক্লোজ করি তাহলে এইরকম দেখতে হবে না অ্যাকচুয়ালি টি ইকুয়াল টু যদি আমার কিউ নট চার্জ থাকে আমি ধরলাম টি ইকুয়াল তে সেই চার্জটা কিউ হয়েছে মানে কমেছে এবং টি ইকুয়াল টু সেই চার্জটা জিরো হয়েছে দেখো পরপর দেখো সেই চার্জটা জিরো হয়েছে রাইট তো এই যে কিউ থেকে কিউ তারপরে জিরো হয়েছে এইটা কি প্রসেস বা কি রেটে কমছে দেখো কি রেটে কমছে সেইটা আমাকে কনসিডার করতে হবে আচ্ছা দেখো এইটা পজিটিভ চার্জ এইটা নেগেটিভ চার্জ মানে নেগেটিভ প্লেট তার মানে এইখানে আমার পজিটিভ কিউ থাকবে এইখানে আমার নেগেটিভ কিউ থাকবে তাই না বলো হ্যালো তার মানে বলো কিউ মানে কিউ নট থেকে যদি কিউ হয় তারপরে যদি জিরো হয় তাহলে বলো তো আস্তে আস্তে চার্জটা কমছে না বাড়ছে হ্যালো বলো আস্তে আস্তে চার্জটা কমছে না বাড়ছে কমছে কমছে তাহলে বলো তো এইখানে কিউ নট ছিল তারপরে কিউ হয়েছে তাহলে উল্টো দিকে কি আমার তোমার কারেন্ট যাচ্ছে ভেবে বলো না হ্যাঁ উল্টো দিকে তো কারেন্ট যাচ্ছে দেখো যে এই যে এই যে যেভাবে অ্যারো দিয়েছি এইভাবে তো কারেন্ট যাচ্ছে এটা এটা ইলেকট্রন না আপনি বললেন যে হিট হিসেবে যাবে এটি যাবে হ্যাঁ তো হিটটা কখন হিসেবে বেরিয়ে যাবে এই আইটা যদি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হয় তাহলেই তো বের হবে তাই না হুম সেটাই আচ্ছা এবার রেজিস্টেন্স মধ্যে যদি কারেন্টটা যায় তাহলে এইটা প্লাস এইটা মাইনাস এই তাই না দেখো এইটা প্লাস এইটা মাইনাস যদি সেইটা হয় তাহলে এইটা তো রেজিস্টেন্স এইটা তো রেজিস্টেন্স তাহলে বলো তো এর তো ক্যাপাসিটেন্স তো চেঞ্জ হয়নি চেঞ্জ হয়নি তাহলে বলো তো এখন আমি যদি লুপ লাগাই এইটা মাইনাস এইটা প্লাস এইটা প্লাস এটা মাইনাস মানে এইভাবে লুপ লাগাই তাহলে বলো তো এইটার জন্য প্লাস কিউ বাই সি এখন এই দুটো ক্যাপাসিটার প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে প্লাস কিউ বাই সি রাইট হ্যালো দেখো এটা হচ্ছে ভোল্টেজ মাইনাস আই আর দেখো মাইনাস আই আর এইটা ইকুয়াল টু জিরো দেখো হ্যালো কি এবার বলো তো এখান থেকে আমি লিখতে পারি দেখো তো আচ্ছা এখান থেকে আমি এইটা লিখতে পারি আই ইকুয়াল টু দেখো আই ইকুয়াল টু কিউ হ্যালো এই যে থেকে কি তাই না হ্যালো এইবার আমাকে একটা কথা বলো এইখানে যে আইটা সেটা ধীরে মানে এই যে আইটা সেটা রেট অফ চার্জ না মানে ডি কিউ ডিটি না এবার বলো যত ডিটি মানে যত টাইম যাচ্ছে টাইম বাড়ছে তখন কিউ কমছে না বাড়ছে কমছে সেই কারণে আমি এইটাকে বলতে পারি বলো বলতে পারি যদি সেইটা বলতে পারি তাহলে দেখো তো ডাইরেক্টলি আমি এই কোয়েশনটাকে এইভাবে লিখতে পারি কিনা মাইনাস ডি কিউ বাই কিউ ইকুয়াল টু ডিটি বাই দেখো এটা বলতে পারি কিনা হ্যালো বলে বলতে পারি যদি বলতে পারি তাহলে আমি এখানে লিমিট তো টি ইকাল টু জিরো তে ছিল এইটা টি ইকুয়াল টু যখন আমার এখানে কিউ এসছে তাহলে বলতো টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু এইখানে কিউ নট ছিল এইখানে কিউ কি তাই না হ্যালো তাহলে বলো তো এই ইকুয়েশনটা এই রকম পর্যায়ে দাঁড়াচ্ছে কিনা আমরা যদি ইন্টিগ্রেট করি দেখো ইন্টিগ্রেট করি তাহলে কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস পি বাই আর সি বলতো এটা দাঁড়াচ্ছে কিনা রাইট আচ্ছা এই কিউ নটটা কি বলতো কিউ নটটা ইনিশিয়াল চার্জ না এই ক্যাপাসিটার রাইট এটাই আমার ম্যাক্সিমাম চার্জ না মানে এর থেকে তো বেশি আর চার্জ হতে পারে না তারপরে এইটাকেই যদি আমি এইভাবে ডিনোট করি কিউ ইকুয়াল টু কিউ ম্যাক্স ই টু দি পাওয়ার মাইনাস টি আর সি কি তাই না বলো হ্যালো ওকে ফাইন তাহলে এইটা যদি আমি এইভাবে ডিনোট করতে পারি এন্ড গুড এবার আমরা একটু আগেই দেখলাম এইটা কি আমার কারেন্টের ইকুয়েশন আমি কিউ যদি এইটা জানি তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই বন্ধুগণ একে যদি আমি ডিফারেনশিয়েট করে দিই তাহলে বলতো আমার আই এর ভ্যালু কি আসছে আই এর ভ্যালু আই এর ভ্যালু দেখো তো এটা আসছে কিনা কিউ নট বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এবার তোমরা আমাকে বলবে দাদা এখানে একটা মাইনাস আছে অফকোর্স মাইনাস আছে এখানকার এই মাইনাস আর এখানকার এই যে যখন ডিফারেন্সিয়েট হবে এই মাইনাসটা আসবে কি আসবে না সেই দুটো মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে দেখো এবার বলো এইটা যদি আমার এই যে এইটা এইটা বলো তো আর আর ডাইমেনশন কি আর আর সির ডাইমেনশন আমি আগেই বলেছি আর আর সির ডাইমেনশন টাইম এবার বলতো কিউ নট যদি ম্যাক্সিমাম হয় সেই কিউ নটকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে যেটা পাই সেটা কি হয় আই ম্যাক্স রাইট তাহলে এইটা আই নট দেখো আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর কি একটু একটু বুঝতে পারছো বলো তাহলে এখন আমার কাছে যে দুটো এক্সপ্রেশন আছে একটা হচ্ছে কিউ এর ইকুয়েশন আর একটা হচ্ছে আই এর ইকুয়েশন তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো রাইট আচ্ছা যদি এইটা আমরা বুঝতে পারি তাহলে বলতো আমি যদি গ্রাফ ড্র করি টাইমের সাথে সাথে দুটো একই রকম দেখতে হবে না দুটোতেই আর বাকি এগুলো তো কনস্ট্যান্ট তাই না তাহলে তোমরা আমাকে বলো এইখানে যদি আমি কিউ নট বলি আর এখানে যদি আই নট বলি তাহলে আমার গ্রাফ দুটো এইরকম দেখতে হবে রাইট এবার এই গ্রাফ দুটো যদি এইরকম দেখতে হয় তাহলে আর সেই ইয়ে নিয়ে আমি আর খুব বেশি ডিস্কাস করব না সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট টাও এইখানে এটা থার্টি সেভেন পার্সেন্ট হবে সেম ভাবে এইখানে টাইম কনস্ট্যান্ট যদি টাও হয় সেটাও হবে থার্টি সেভেন পার্সেন্ট মতো তাই না বলো হ্যালো ইয়েস স্যার ঠিক আচ্ছা এই দুটো যদি তোমরা বুঝতে পারো দেখো এই দুটো যদি তোমরা বুঝতে পারো তাহলে এবারে আমি তোমাদের কয়েকটা মানে আহ বলছি সেইগুলো আমাদের আস্তে আস্তে করতে হবে দেখো এই এইটা দেখো সেটা হচ্ছে আমি দুটো সার্কিট নিয়েছি কি বললাম দুটো সার্কিট নিয়েছি একটা সি সরি একটা সার্কিটে সি আর আর ওয়ান একটা সার্কিটে আর একটা সার্কিটে

আচ্ছা একটা জিনিস বলতো এই সার্কিটের ম্যাক্সিমাম চার্জ কত এই সার্কিটের ম্যাক্সিমাম চার্জ কত মানে আচ্ছা আমি ধরে নিলাম এই সার্কিটের ম্যাক্সিমাম চার্জ কিউ নট তাহলে বলতো এই সার্কিটের ম্যাক্সিমাম চার্জ কত হবে সেইভাবে কি বলা যাবে দিয়া কেন বলা যাবে না বলো দেখো যদি ক্যাপাসিটেন্সটা সেম থাকে তাহলে ওই ক্যাপাস একটা ক্যাপাসিটেন্স মানে কি সে কতটা চার্জ স্টোর করতে পারে তাই না তাহলে সেইভাবে দেখতে গেলে কতটা ম্যাক্সিমাম চার্জ স্টোর করতে পারে তাহলে ক্যাপাসিটি টা সেম থাকলে তার ম্যাক্সিমাম চার্জ স্টোর করার ক্যাপাবিলিটি সেম হবে তাহলে এইটাও আমার কিউ নট হওয়ার কথা না হ্যাঁ তুমি বলতে পারো বাকি এদিক ওদিকের যে আহ ক্যারামিটারগুলো সেগুলোকে আমরা কনস্ট্যান্ট রেখে দিই ঠিক আচ্ছা তোমাদের কাজ আমাকে বলো তো আমি যদি এখানে গ্রাফটা ড্র করি কি হবে এই দুটোর জন্য ইনফ্যাক্ট আমি ধরো দুটো গ্রাফ ড্র করেছি এইটা কোনটা কার জন্য এক নম্বরের জন্যই বা কোনটা দু নম্বরের জন্যই বা কোনটা এটা ধরো থার্টি সেভেন পার্সেন্ট বলো কোনটা কার জন্য প্রথমে একটা আর ওয়ান তার পরে টু

দাঁড়াও এখান থেকে আমাকে একটা প্রবলেম তুলতে হবে একটা না দু তিনটে প্রবলেম তুলতে হবে প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে আগে দেখো দেখো আগে দেখো সার্কিটটা আর ওয়ান রাইট এবার বলেছে এই যে সুইচ এখানে একটা আছে সুইচ এই এইটা এটা ধরলাম এস নাম দিয়েছি আর এখানে একটা ক্যাপাসিটেন সি আমাকে বলেছে তাও বিফোর সুইচ ইজ ক্লোজড

দেখো কিন্তু রয়েছে তাহলে কি হবে হ্যালো এই ইটা তো রয়েছে তাহলে কি হবে তাই না এই ইটা তো রয়েছে রিয়া তাহলে কি হবে আচ্ছা দেখো তোমাদের আমি আগের দিন শিখিয়েছিলাম না মোনালি বুঝতে পারছো একটু একটু বার করার জন্য দেখো টাও বার করার জন্য কি করতে হবে এই যে রিপ্লেস ব্যাটারি বাই এ প্লেন ওয়ার দেন ক্যালকুলেট আর অ্যাক্রস সি মনে পড়ছে হ্যালো দেখো বলো এটা কাজে লাগবে কি লাগবে না তাই না হ্যালো তো সেটাকেই তো কাজে লাগাচ্ছি কি বললাম সেটাকেই তো কাজে লাগাচ্ছি তো দেখো এটাকে একটা প্লেন ওয়্যার দিয়ে যদি আমি মানে কানেক্ট করে দিই তাহলে ভেবে দেখো এই সি এর জায়গায় তুমি তোমার চোখটা রাখলে আর ওয়ান আর টু সিরিজে থাকবে না হ্যালো তাহলেই তো তোমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান প্লাস আর টু আর সি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাই না হ্যালো আচ্ছা এটা গেল এক বলো তো টাও আফটার সুইচ ইস ক্লোজড টাও আফটার সুইচ ইস ক্লোজ আচ্ছা এবার দেখো সুইচ ক্লোজ হওয়ার পরে কি হবে দেখো দেখো তো সুইচ তখন কি আর ওয়ান আর টু প্যারালাল হয়ে যাবে না আর ওয়ানটা শর্ট হয়ে যাবে বুঝলাম না মানে আর ওয়ানটা কি শর্ট সার্কিট হয়ে যাবে আর ওয়ানটা কোথায় কেন কেন শর্ট সার্কিট হবে কেন ভাই কোন না সুইচটা হলে ওটা প্লেন ওয়্যার হয়ে যাবে তাহলে ব্যাক না 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 দেখো 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 আচ্ছা বলো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে এই এইটা ড্র করে নি বলো তো যদি সুইচটা ক্লোজড হয়ে যায় তাহলে এরকম দেখতে হবে হবে এবার শোনো বলতো যখন সুইচটা ক্লোজড হয়নি ওপেন ছিল তখন ক্যাপাসিটারটা চার্জ হচ্ছিল না ডিসচার্জ হচ্ছিল হ্যালো চার্জ রাইট চার্জ হচ্ছিল এবার চার্জ হচ্ছিল তো সেই চার্জ হওয়ার সময় আমাকে এই টাউটা বার করতে বলেছে না হ্যাঁ তো সেই চার্জ হওয়ার সময় যদি আমাকে এই টাওটা বার করতে বলে দেখো তো সেই চার্জিং এর সময় টাও বার করার ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছিলাম সেটা আগের দিনে শিখিয়েছিলাম তো সেখান থেকে তোমরা করতে পেরেছিলে রাইট হ্যালো আচ্ছা যদি সেইটা আমরা শিখে থাকি তাহলে এখন দেখো কি ঘটনাটা ঘটবে যদি সুইচটাকে ক্লোজ করে দিই তাহলে এরকম দেখতে হবে তো তাহলে ডিসচার্জ ডিসচার্জ কেন ডিসচার্জ হচ্ছে এটা তো ই এটা আর1 এটা আর2 কেন ডিসচার্জ হচ্ছে কি কি বলেছো কিছুটা কিছু ডিসচার্জ হচ্ছে কেন ডিসচার্জ হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা বলো কারণ না শর্ট সার্কিটের জন্য ওটা আর2 তে যাবে না ওজন্য ক্যাপাসিটরটা বাধ্য হবে আর2 তে কিছু দিতে কারেন্ট দেখো ও কিছুটা ঠিক বলেছো ধরো ই এবার দেখো এখানে যদি একটা ব্যাটারি থাকে এখানে ওয়ান আছে এবার এখান থেকে যে কারেন্টটা আসবে এই যে এইখান থেকে সে এসে এইখানে দুটো পাথ দেখবে একটা পাথ শর্ট সার্কিট আর একটা পাথ কি বললাম একটা পাথ শর্ট সার্কিট হ্যালো দেখো 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 একটা পাথ শর্ট সার্কিট বন্ধুগণ না হ্যালো আর একটা পাথ রেজিস্ট্যান্স আর আছে মানে এই পাথে তাহলে ও শর্ট সার্কিট পাথে পুরো কারেন্টটা যাবে না যাবে মানে আমি বলতে চাইছি এখান দিয়ে যে কারেন্টটা আসবে সুইচটা ক্লোজ হওয়ার পরে পুরোটা এখান দিয়ে যাবে কি তাই না তাহলে এইখান দিয়ে যদি যায় তাহলে এইখান দিয়ে যদি আমি ধরি আই ওয়ান কারেন্ট যাচ্ছে তাহলে সেটা কত হবে ই বাই আর এবার বলো তো এইখানে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স কি কি ক্যাপাসিটেন্স কি আর চার্জড হচ্ছে বলো ক্যাপাসিটেন্স কি আর চার্জ যদি ক্যাপাসিটর চার্জ না হয় তাহলে এখানে একটা যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে ক্যাপাসিটেন্সকে ডিসচার্জ হতে বাধ্য হতে হবে না হ্যাঁ বাধ্য হতে হবে যদি ক্যাপাসিটেন্সকে ডিসচার্জ হতে বাধ্য হতে হয় তাহলে আমাকে একটা কথা বলো এই যে সি এই যে সি মানে সেকেন্ড কোশ্চেনটা যদি আমি অ্যাটেন্ড করি কাউ আফটার এসিস ক্লোজড তখন আমার শুধু এই রকম সার্কিটটা না তখন তাহলে আমার ইয়ে কি হবে কাউ c into r2 হুম তোমরা আমার কথা বুঝতে পেরেছো আচ্ছা এরা বলতো তাই যে আরেকটাইবারও বলতে পারি আমি যে আপনি বলেছিলেন যে ওই ভাড়া দিয়ে পুরো মানে ব্যক্তিকে রিপ্লেস করতে কখন না আমি তো ওটা রিয়ার বলেছিলাম চার্জিং ক্ষেত্রে আমি তো ডিসচার্জিং এর ক্ষেত্রে बोलিনি এটা এটাই না তুমি যদি ডিসচার্জিং ক্ষেত্রে করো সেটাই কিন্তু হবে না এটা ওটা কিন্তু চার্জিং ক্ষেত্রে

কারেন্ট থ্রু এস ওয়েন এস ইস ক্লোজ এবার বলো যখন সুইচটা ক্লোজড হয়ে গেছে তখন এই ব্যাটারির জন্য এই এই সুইচ মানে এই ওয়ার দিয়ে আই ওয়ান কারেন্ট যাবে আর একটা কারেন্ট যাবে কোন কারেন্ট সেটা হচ্ছে আই মানে এই সি যক যখন ডিসচার্জ হবে আই টু আই টু তখন যে কারেন্টটা যাবে আই টু তার মানে এই আমি যদি এটা সুইচ বলি আই এস তাহলে সেটা হবে আই টু প্লাস আই ওয়ান যেখানে এই আই ওয়ানটা হচ্ছে এইটা ঠিক আর আই টু টা কি হবে বলতো আই টু টা আই টুটা ডিসচার্জিং কারেন্ট হবে না এবার বলো ডিসচার্জিং কারেন্ট যদি হতে হয় তাহলে একটা জিনিস কিন্তু কি মনে আছে এই যে ডিসচার্জিং কোথায় গেল হ্যাঁ ডিসচার্জিং কারেন্টে আমার এখানে তোমার এখানে আই নট এইটা আমার লাগবে ম্যাক্সিমাম কারেন্ট লাগবে না আই এটা ম্যাক্সিমাম কারেন্ট আচ্ছা এবার শোনো যদি সুইচটা অনেকক্ষণ ধরে ওপেন থাকে অনেকক্ষণ ধরে ওপেন থাকে তাহলে আমি পুরো ডায়াগ্রামটা এইভাবে ড্র করতে পারি অনেকক্ষণ ধরে দেখো অনেকক্ষণ ধরে ওপেন আছে দাঁড়াও এখনো হয়নি বলতো অনেকক্ষণ ধরে ওপেন থাকলে এটা কি হিসেবে কাজ এটা যদি ওপেন সার্কিট হয়ে থাকে তাহলে অনেকক্ষণ বাদে এর অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স কত ই না কারণ যে ভোল্টেজ ডিফারেন্সটা এইখানে হবে সেটাই এর অ্যাক্রসে হবে না হ্যালো তাই না তার মানে ভেবে বলো যখন ডিসচার্জ করা শুরু করবে যে মুহূর্তে তখন এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ই আর দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ই তাহলে যে মুহূর্তে আমি এই সুইচটাকে ক্লোজ করে দেব তখন এইখান দিয়ে যে আই টু কারেন্টটা ফ্লো হবে তার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ই টু বাই আর টু সরি ই বাই আর টু কি তাই না এটা আই নট হবে না ম্যাক্সিমাম কারেন্ট তারপরে টাইমের সাথে 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 আস্তে আস্তে ডিকে করবে তার মানে এটা কি হবে দেখো এটা বুঝতে পারছো না হ্যালো বুঝতে পারছ দেখো বুঝতে পারছ হ্যালো তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা ডাউট হ্যালো আচ্ছা যদি ডাউট না থাকে দেখো কম্পিটিটিভ এক্সামে এইরকম একটা সুন্দর প্রবলেম এসছে এখান থেকে ডাইরেক্ট তুলবো প্রবলেমটা দেখো এরকম একটা রেজিস্টেন্স আর একটা টু মাইক্রোফ্যারাড এর দিয়েছে বলেছে টি ইকুয়াল টু জিরো তে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাক্রস দা ক্যাপাসিটেন্স ছিল ই এবং টি ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর মাইক্রোসেকেন্ড পরে এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ড হয়েছে ই বাই থ্রি তাহলে আর এর ভ্যালু কত ট্রাই করছো দেখো জলদি কারো স্যার আনসার কি লক থাকবে না আইডিয়ালি তো রক থাকার কথাটা ডি আর আইডিয়ালি

আচ্ছা বন্ধুগণ প্রবলেমটা কি করে করবে বলতো আচ্ছা একটা জিনিস দেখো বলতো এখানে কোনো এক্সটার্নাল সোর্স রয়েছে এক্সটার্নাল সোর্স মানে ভোল্টেজ সোর্স যদি না থাকে তাহলে এটা চার্জিং হবে না ডিসচার্জিং হবে ডিসচার্জিং তাহলে ডিসচার্জিং আমার ফর্মুলা কি হয় মনে আছে কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস পি বাই আর সি হয় হ্যালো বলো এটা হয় এবার এবার একটা জিনিস হলো ইলেকট্রিক ফিল্ড মানে আমার যত চার্জ হবে তত ইলেকট্রিক ফিল্ডও তত হবে না বল ইলেকট্রিক ফিল্ড চার্জ যত বেশি হবে তত ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডও বেশি হবে না দেখা এখানে যদি ইলেকট্রিক মানে চার্জটা বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও বাড়বে না হ্যালো তারপরে কিউ ডাইরেক্টলি টু ই না যদি কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই হয় তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি এট এট এনি টাইম ই হবে ই নট ই টু দি পাওয়ার মাইনাস পি বাই আর সি হবে হবে এবার বলো টি ইকুয়াল টু জিরো তে আমার ইলেকট্রিক ফিল্ড ই ঠিক আর টি ইকুয়াল টু ফোর টি ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর মাইক্রো সেকেন্ডে ইলেকট্রিক ফিল্ড ই বাই থ্রি তারপরে টি ইকুয়াল টু জিরো তেই আমার কিউটা ম্যাক্সিমাম থাকে না হ্যালো বলো তার মানে

ইনু আর ইনট ইনট কেটে গিয়ে এখান থেকে লগ নিয়ে আর এর ভ্যালু দেখো টু আসছে কিনা আসছে তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো যদি ডাউট না থাকে তাহলে এই প্রবলেমটা আমাকে করে দাও এই প্রবলেমটা আমাকে করে দাও বার করতে বলেছে কিউ এর ভ্যালু বলে দিয়েছে টোয়েন্টি মাইক্রো

i তাহলে বলো তো dh ইকুয়াল টু কি হয় i square তাহলে বলো তো এখানে h কি হয় ইন্টিগ্রেশন i square r dt বলো হয় এবার এটা তো জেনারেল ফর্ম এবার বলো তো এখানে যদি ডিসচার্জ হয় ডিসচার্জ তাহলে সেখানে i কি ভাবে ফলো করে i not e to the power minus t by rc এই ভাবে ফলো করে না এবার দেখো আই নট মানে কি আই নট আই নট মানে ম্যাক্সিম্যালু মন দিয়েছিল সেটা হচ্ছে ভি বাই আর না হ্যালো বলো তাই না এটা ভিটা কি এই ভিটা হচ্ছে এর অ্যাক্রস এ পোটেন্সিয়াল ডিফারেন্স এবার বলো এইটাকে আমি বলতে পারি ওয়ান বাই আর এই ভিটাকে আমি বলতে পারি কিউ নট বাই সি কেন এর মধ্যে যতটা ম্যাক্সিমাম কারেন্ট আছে আরে আই নট ইকুয়াল টু কিউ নট বাই আর একটু বোঝালাম দেখো এই যে ভি বাই আর ওয়ান বাই আর কিউ নট বাই আর বলো আর এর ভ্যালু দিয়েছে সি এর ভ্যালু দিয়েছে নট এর ভ্যালু দিয়েছে তাহলে তুমি আই নট এর ভ্যালু পেয়ে যাবে তাহলে এখানে যদি আমি এইচ এর কথা বলি তাহলে সেই এইচটাকে এইভাবে লিখতে পারি দেখো তো আই নট স্কোয়ার আর

হ্যালো দেখো তো এটা হবে কিনা একটু চেক করে দেখো আমি কিন্তু এইগুলো আর করব না বন্ধুগণ এই যে এইখানে ই টু দি পাওয়ার টু বাই আর কি ডিফারেন্সিয়েশন হবে সেগুলো কিন্তু এখন আমি আর করব না হ্যালো বুঝতে পারছো না করতে হবে না এগুলো কিন্তু খুব ইজি কনসেপ্ট এগুলো নিয়ে কিন্তু আমরা কোনো ডিসকাস আর করব না জাস্ট ইন্টিগ্রেশন এন্ড ইউ আর ইন সাচ এ পজিশন নাও দ্যাট ইউ ক্যান ডু দিস ইন্টিগ্রেশন ফ্রম ইউর ওকে আচ্ছা এই অবধি যদি আমরা করে ফেলতে পারি তাহলে এবার আমরা এই সিরিজের লাস্ট প্রবলেম করব করে অন্য কনসেপ্টে যাব দেখো এইখানে একটা সার্কিট আছে যে সার্কিটে যে সার্কিটে দুটো ক্যাপাসিটি ও হোম t equal to 0 তে যদি এই সুইচটা ক্লোজ করে দেওয়া হয় আচ্ছা আগের প্রবলেমটা ঠিক আছে t equal to তে যদি সুইচটা ক্লোজ করে দেওয়া হয় তাহলে এই ক্যাপাসিটেন্সে এট এ টাইম q হ্যালো এট এ টাইম q as a function of time আমাকে লিখতে বলেছে তোমরা হয়তো বুঝতে পারোনি হ্যালো তোমরা হয়তো বুঝতে পারো তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো বলছি বলছি দেখো আগে এইটা এসো যে থিওরিটা করেছিলাম দেখো ডিসচার্জিং এর থিওরিতে এই যে প্রথমে কিউ নট ছিল কি ছিল না হ্যালো ছিল এবার তারপরে কত হয়েছে কিউ হয়েছে তো কিউ যেটা করেছি কিউ 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 এই কিউতে একটা যদি দেখো টি রয়েছে না তাহলে এই কিউটা বেসিক্যালি ফাংশন অফ টাইম না হ্যাঁ তাহলে টাইমের সাথে সাথে এই কিউটা ভ্যারি করছে না হ্যাঁ সেটাই হয়েছে দেখো হাই এস হ্যাঁ ঠিক আছে এই তাই না বলো টাইমের সাথে সাথে কিউটা ভ্যারি করছে আমাকে এই ডি ইকুয়াল টু 0 তো যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে টাইমের সাথে সাথে এইখানে কিউ এর ভ্যালু কত হবে সেটা বলে দিয়েছে যখন এইটা আমাকে বলেছে যে এই যে 2 মাইক্রোফ্যারাড এ টোয়েন্টি ভোল্ট আর এখন আমি বোঝাতে পারলাম না মানে প্রথমে আমাকে চার্জ অবস্থায় দুটো চার্জ ক্যাপাসিটার কে একটা রেজিস্টেন্সের কানেক্ট করে দেওয়া হয়েছে কত চার্জ ছিল ওদের মধ্যে ভোল্টেজটা দিয়ে দিয়েছে বুঝতে কি বোঝাতে পারছি হ্যালো ওদের মধ্যে ভোল্টেজটা দিয়ে দিয়েছে কি করে করা যায় একটু আমাকে হিমস দাও তো আচ্ছা বলো তো আচ্ছা এই সার্কিটটা আমি একটু আলাদা করে ড্র করি সুইচটাকে ক্লোজ করার পরে দেখো এইখানে কিন্তু কোনো শর্টকাট আমাদের কাজ করবে না আমাকে থরলি সার্কিটটা করতে হবে কি বলেছে এইটা পজিটিভ টার্মিনাল এইটা নেগেটিভ টার্মিনাল এটা টু মাইক্রোফ্যার্ড তাই তো তাহলে বলো তো এই প্লেটে চার্জ কত প্লাস ফোর্টি ইয়েস এই প্লেটে মাইনাস ফোর্টি সরি মাইনাস ফোর্টি বলো তো এই প্লেটে চার্জ কত প্লাস ফিফটিন এই প্লেটে মাইনাস ফিফটিন আগে বলো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলো এইবার এইবার যে জিনিসটা আমার বলার যদি আমি এই দুটোকে এইভাবে কানেক্ট করে দিই এই দুটোকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে ভোল্টেজ सेम হয়ে যাবে আর বলুন হ্যাঁ বুঝলাম না তোমার কথা বলো না আমি বুঝলাম মানে ভোল্টেজ सेम হয়ে যাবে না 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 ভোল্টেজ সেটা আসছে সেটা আসছে তুমি কিছুটা ঠিক বলেছো আমি ধরলাম দেখো আমি ধরলাম এখানে আর কাট এইটা তো আগে মাইনাস ছিল তো এখন আমি ধরলাম মাইনাস আর এটা প্লাস আমি ধরলাম v1 ঠিক এবার বলো এইখানে ফর্টি চার্জ এখানে ফর্টি চার্জ রাইট এখানে ফিফটিন চার্জ তাহলে ডেফিনেটলি কিছুটা চার্জ উপর থেকে নিচে চলে আসবে রাইট কিছুটা চার্জ উপর থেকে আমি ধরলাম কিউ চার্জ এসছে তাহলে বলো তো এই সার্ফ এই সার্ফেস এখন চার্জ কত ফর্টি মাইনাস কিউ ভেরি গুড ইনফ্যাক্ট প্লাস ফর্টি মাইনাস কিউ হুম বল তো এই সার্কিটে তখন চার্জ কত তাহলে এইখান দিয়ে চার্জ ফ্লো হয়েছে হুম যদি এখানে চার্জ ফ্লো হয় তাহলে এটা রেজিস্ট্যান্স এর মধ্যে যদি চার্জ ফ্লো হয়েছে হ্যাঁ হয়েছে যদি চার্জ ফ্লো হয় তাহলে এর মধ্যেতে কারেন্ট ফ্লো হয়েছে হুম যদি কারেন্ট ফ্লো হয় তার মানে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে আমি ধরলাম সেটা V2 আর তখন এখানে V3 তাহলে বলো তো আমি যদি

এবার বলতো যে মুহূর্তে এইখানে চার্জ কোথায় গেল প্লাস ফর্টি মাইনাস কিউ যে মুহূর্তে সেই মুহূর্তে এই ভি ওয়ান এর ভ্যালু কত বেসিকালি প্লাস ফর্টি মাইনাস কিউ বাই টু না তোমরা আমার কথা বুঝতে পারছো মানে ভি ওয়ান আমি বলতে চাইছি প্লাস ফর্টি মাইনাস কিউ বাই টু কি তাই না হ্যালো

হ্যালো আচ্ছা আমি যদি এটা প্লাস বলি তোমাদের কারোর মধ্যে কোনো মানে ডাউট আছে তথাগত প্লাস হবে না মাইনাস হবে মাইনাসটা তো ফর্মুলার মধ্যে রয়েছে মানে মাইনাস বি টু তাহলে প্লাস হবে আচ্ছা একটা জিনিস দেখো প্রথমে ফর্টি ছিল হ্যালো ফর্টি চার্জ তারপরে কারণ এখন এইটা থেকে এইখানে চার্জ আসছিল রাইট তাহলে চার্জটা যদি বাড়ে ধীরে ধীরে তাহলে হবে না মাইনাস হবে যদি প্লাস হয় তাহলে দেখো এইটাকে পুরো করে এইটা পাও কিনা এইটাকে পুরো রিঅরেঞ্জ করে এইটা পাও কিনা আমি করব না একদম পুরো রিঅরেঞ্জ করে হ্যাঁ আচ্ছা বাস এইটা আসলেই তো গেম ওভার কি গেম ওভার t 0 টু টি এবার বলো এইখানে চার্জটা কি হবে চার্জসটা t 0 তে চার্জ কত শূন্য আর গুড আর t t তে কিউ মানে বুঝতে এখন হ্যালো এটা কিন্তু আস্তে আস্তে চার্জটা বাড়ছে রাইট মানে কনসেপ্টটা ডিসচার্জিং এর কিন্তু যখন আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো লাগাচ্ছি তখন কিন্তু চার্জটা বাড়ছে কারণ হ্যালো বুঝতে পারছো এখানে জিরো থেকে কিউ হচ্ছে তাই না এইটা তুমি এইটা পাও কিনা

দেখো তো এটা বুঝতে পারছো কিনা আছে ডাউট তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো এই পরে পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে হ্যাঁ আমি কি ভুল করেছি আর কোথাও আমার একটু অন্যরকম কি আসছে বলো তো ভাই মানে এইটিন মাইনাস ও এইটিন ওকে হতে পারে হতে পারে মানে টা নেই এইটিন মাইনাস আমি বুঝতে পেরেছি তুমি বলতে চাইছো এইটা না হ্যাঁ ওকে হতে পারে হতে পারে আর আমি এই বাকি সবার আসছে দেখো তো

এই কনসেপ্টটা আমরা শেষ করলাম দেখো এই কনসেপ্টটা আমরা শেষ করলাম এবারে আমরা যে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করবো সেটার নাম হচ্ছে ডাই ইলেকট্রিক এবার যে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করবো তার নাম হচ্ছে ডাই ইলেকট্রিক ডাই ইলেকট্রিক সেটা এরপরে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট নামের অনেক জিনিসপত্র গুলো আসবে এবার দেখো আমাদের কাছে যদি মানে বই থাকে সেখানে যেভাবে ডাইলেকট্রিকটাকে পড়ানো হয়েছে আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করব না আমি তোমাদের একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করছি কি বললাম বইতে যেভাবে মানে পড়ানো হয়েছে দেখো আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করব না একটু ওখানে থিওরিটিক্যাল পড়ানো হয়েছে আমি একটু অন্যভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি দেখো ডাইলেক্ট্রিক কোন দিয়ে শোনো এই ডাইলেকট্রিকটা কোন একটা ম্যাটেরিয়াল এর প্রপার্টি ডাইলেকট্রিক কিরকম ম্যাটেরিয়ালের প্রপার্টি সবার আগে শোন সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা কন্ডাক্টার রয়েছে কি বললাম আমার কাছে একটা কন্ডাক্টার রয়েছে আচ্ছা বলতো এই কন্ডাক্টারের বাইরে যদি আমি ই নট ইলেকট্রিক ফিল্ড দিই ইনট ইনট তাহলে এই কন্ডাক্টারের মধ্যে যে চার্জ গুলো রয়েছে তারা এইভাবে এইভাবে ডিস্ট্রিবিউট হবে এখানে মাইনাস এখানে প্লাস হওয়ার পরে ভেবে দেখো হওয়ার পরে ভেবে দেখো এই চার্জগুলো যে ইন্ডিউসড হয়েছে দিয়ে শোনো এই চার্জ যে ইন্ডিউসড হয়েছে সেই ইনডিউস চার্জের জন্য ভেতরের কোনো একটা পয়েন্টে আমার এই দিকে ই আই ইলেকট্রিক ফিল্ড হবে আর এই এক্সটার্নাল এই ফিল্ডের জন্য ই নটের জন্য ভেতরে এই দিকে ই নট হবে এবং একটা কন্ডাক্টারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় সেটা আমরা আগেই দেখেছি কি দেখেছি না হ্যালো বলো তাহলে বলতো এর মধ্যে যদি আমি ই নেটের কথা বলি সেই ইনেট হচ্ছে ই আই মাইনাস ই নট ই নট হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের জন্য আর ই আইটা ইনডিউসড ফিল্ডের জন্য তাহলে এটা যদি কন্ডাক্টার হয় কন্ডাক্টার হয় তাহলে বলো তো ইলেটের ভ্যালু কত জিরো এই অবধি কি আমরা বুঝতে পেরেছি হ্যালো বলো হ্যালো ওকে এবার নেক্সট কনসেপ্ট দেখো এটা আমি জাস্ট আগেরগুলো একটু রিক্যাপচুলেট করছি সেটা হচ্ছে এবার দেখো মনে আছে আমরা এই যে দুটো প্লেট ক্যাপাসিটেন্স মানে কি দুটো প্লেট না হ্যালো এবং এই দুটো প্লেটে এখানে যদি প্লাস এখানে যদি প্লাস এখানে যদি প্লাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস যদি হয় তাহলে এই দুটো ক্যাপাসিটেন্স এর মধ্যে এই আর এই ফোর্স কাজ করবে কি করবে না করবে যদি ফোর্স কাজ করে তাহলে ভেবে দেখো যদি আমার কোনো এক্সটার্নাল সাপোর্ট না থাকে মানে আমি এই দুটোকে যদি আলাদা করে এইভাবে না ধরে রাখি তাহলে এই দুটো প্লেট চিপকে যাবে না কি বলো এই দুটো প্লেট চিপকে যাবে না ভেবে বলো তোমরা আমার কথা বুঝতে পারছো তো এই যে এই দুটো প্লেট চিপকে যাবে মানে আমি এটাই তোমাদের বোঝাতেছি যে ডাই ইলেকট্রিকটা কনসেপ্টটা এলো কোথা থেকে দেখো এই যে চিপকে যাবে মানে তুমি কম্পিউটারে কাজ করছো হঠাৎ করে তোমার কম্পিউটারের মধ্যে তো প্রচুর একটা মাছি ঢুকে গেল মাছিটা এখানে চলে এলো দুটো ক্যাপাসিটেন্স এসে চিপকে গেল মাছিটা থাকার জন্য কম্পিউটারটা বন্ধ হয়ে গেল এটা কি কাম্য ইজ ইট ডিজায়ারেবল বলো না বলো ইজ ইট ডিজায়ারেবল না তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো 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 বুঝতে পারছো এটা একদমই ডিজাইরেবল নয় তো এই ডিজাইরেবল মানে এইটাকে আটকানোর জন্য আমরা এই ডাইলেকট্রিকের একটা কনসেপ্ট ইউজ করি সেটা আস্তে আস্তে আসছি শুধু এইটুকু বুঝলাম যে এইখানে ফোর্স কাজ করে সেই ফোর্সের জন্য এই দুটো চিপকে যাবে মানে দুটো একসাথে জুড়ে যাবে সেইটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আমাদের দেখতে হবে অ্যাট দ্য সেম টাইম দেখো অ্যাট দ্য সেম টাইম আমি এইখানটায় দেখলাম এই যে এই দেখলাম যে কন্ডাক্টারের জন্য ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় কি বললাম কন্ডাক্টারের জন্য ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় আচ্ছা কন্ডাক্টারের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে আমি যদি অন্য কোনো মেটেরিয়াল নিই আগে বলো অন্য কোনো মেটেরিয়াল আমরা নিতে পারি যেটা কন্ডাক্টার নয় হ্যালো আমি অন্য কোনো মেটেরিয়াল নিই যেটা কন্ডাক্টার নয় ঠিক হ্যালো তাহলে আমি যদি বলি ইনেট মানে আমি বলতে চাইছি যে এইখানে আমার ই নট দিয়েছি সেটার জন্য এখানে প্লাস 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 মাইনাস 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 ইনডিউসড হয়েছে এটা কিন্তু কন্ডাক্টর নয় নন মানে অন্য কোনো ম্যাটেরিয়াল তার জন্য এই ভেতরের এই দিকে ই আই হবে আর এই দিকে ই নট হবে তাহলে নেট কি হবে ই আই মাইনাস ই নট বলো নেট কি হবে ই আই মাইনাস ই নট হ্যালো বুঝতে পারছো বলো তাহলে তো যদি এটা কন্ডাক্টার না হয় তাহলে তো এর ভেতরের ইনেটটা জিরো হবে না নন জিরো নন জিরো হবে কি ইনটটা কি হবে বলো নন জিরো হবে হবে কি হবে না হ্যালো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো হ্যালো 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 ওকে এটা কিন্তু কন্ডাক্টার নয় এটা নন নট কন্ডাক্টার হ্যালো এটা কিন্তু কন্ডাক্টার নয় নট কন্ডাক্টার যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট ডে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যদি কন্ডাক্টার না হয় দেখো এটা যদি কন্ডাক্টার না হয় তাহলে ইনেট নন জিরো আর যদি কন্ডাক্টার হয় তাহলে ইনেট জিরো কি তাই না দেখো ইনেট নন জিরো আর যদি কন্ডাক্টার হয় তাহলে ইনেট জিরো ঠিক এবার আমি কি করছি এই যে যে মেটেরিয়ালটার ইনেট নন জিরো হয় এরকম তো প্রচুর মেটেরিয়াল হতে পারে বলো প্রচুর মেটেরিয়াল হতে পারে সেই নন জিরো কোনো একটা মেটেরিয়ালকে আমি দুটো প্লেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখো কিরকম স্যার কি স্যার আপনি কি ধরবেন বললেন দেখো এটা ধরো ক্যাপাসিটরের প্লেট দুটো রাইট এটা ধরো ক্যাপাসিটরের প্লেট দুটো হ্যাঁ এই প্লেটের ওখানে আমি এখানে প্লাস এখানে এই প্লেটের এই পাশে প্লাস এই প্লাস আর এখানে মাইনাস ইন্ডুসড হয়েছে তাহলে বলো তো এইখান থেকে এইদিকে ই ই এইটা প্রডিউস হয়েছে না এবং আমি যদি বলি এইখানে সিগমা দেখো আমি যদি বলি এইখানে সিগমা আচ্ছা এর প্রসেকশনাল এরিয়া এ এর প্রসেকশনাল এরিয়া এ দুটোরই ওকে এবার শোনো তাহলে এইখানে যদি আমার প্লাস সিগমা হয় তাহলে এইখানে কত মাইনাস সিগমা না হ্যালো বলো 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 তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো তোমরা আমার কথা বুঝতে পারছো ইস আচ্ছা এবার শোনো তার মানে কি এইখান থেকে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে ই বাই এস সাইলন নট বল সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি ইয়ে হবে যেটা ই বাই এফ সাইল নট কারেক্ট বলো 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 আচ্ছা আচ্ছা ওকে এবার দেখো আমি কি করেছি এই দুটো অ্যাকচুয়ালি কি হয় কয় হয় এই দুটো প্যারালাল প্লেটের মধ্যে খুব কাছে এইরকম একটা মেটেরিয়ালকে ইনসার্ট করে দেওয়া হয় এইরকম হ্যালো একটা মেটেরিয়ালকে ইনসার্ট করে দেওয়া হয় কি বললাম এইরকম একটা মেটেরিয়ালকে ইনসার্ট করে দেওয়া হয় এবার বলো এটা কিন্তু কন্ডাক্টার নয় কন্ডাক্টার নয় একটা নন কন্ডাক্টার তাহলে তো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এইখানে এইখানে মাইনাস আর প্লাস হবে 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 কি না হ্যাঁ এবং আমি এইটা ধরলাম এইখানে আমার যে চার্জ ডেন্সিটি সেটা সিগমা আই আর এইখানে যে চার্জ ডেন্সিটি মাইনাস সিগমা আই কারেক্ট তাহলে তো এই ভেতরের কোন একটা পয়েন্টে এই ডিরেকশনে ই আই কত সিগমা নট নট এবার আর এই ডিরেকশনে ই নট ই নটটা কি এখন এইটা আমার ই নট না যেটা এক্সটার্নালি কাজ করছে হ্যালো পর পর কি করছি বুঝতে পারছো তাহলে বলতো ই নেট কত ই আচ্ছা আমি এখানে কি ও এখানে আমি একটু ইয়ে ধরছি ই নেটটাকে ই নট মাইনাস আই হিসেবে ডিনোট করছি এটা আচ্ছা এইখানেও আমি ই নেট টাকে না ই নট মাইনাস ইআই হিসেবে রিলেট করছি একই ব্যাপার মানে ডিফারেন্সটা কিন্তু ডিফারেন্সটা ই নটটাকে আমি কেন আগে রাখছি বলতো কারণ এইটার জন্য ইআইটা তৈরি হচ্ছে কি তাই না হ্যালো এই ই নটের জন্য তো ইআইটা তৈরি হচ্ছে হুম তাহলে এই কোয়ান্টিটিটা অলওয়েজ পজিটিভ হবে আচ্ছা বলতো এই যে ই নেট এইটা আমি এইভাবে লিখতে পারি তোমার সামনে আমি লিখতে পারি এবার এইখান থেকে দেখো তো সিগমা দিয়ে যদি আমি লিখি দেখো তো এটা লিখতে পারি কিনা এবার এইখানে আমি এমন একটা মেটেরিয়াল দিয়েছি সেটা নন জিরো না হ্যালো হ্যালো সেটা নন জিরো না তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো আচ্ছা এইবার শোনো মন দিয়ে শোনো এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে এই পর্যন্ত এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি আমি তিনটে জিনিস নিয়েছি তিনটে মন দিয়ে শুনবে এটা একটা কন্ডাক্টার ওকে এটা এই দুটো নন কন্ডাক্টার এনসি ওয়ান টু এবার আমি এই কন্ডাক্টারে প্রথম কন্ডাক্টারে ই নট ই নট টেন নিউটন পার কুলম অ্যাপ্লাই করেছি এক্সটার্নাল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এখানেও ই নট সেম অ্যাপ্লাই করেছি এখানেও সেম অ্যাপ্লাই করেছি ই নট এখানেও সেম অ্যাপ্লাই ই এবার আমি কোনো একটা মেশিন বলো বা কোনো একটা ডিভাইস দিয়ে এই যে এর মধ্যে এর মধ্যে আমি যদি ই নেটটা ক্যালকুলেট করি কত আসবে বলো তো শূন্য শূন্য আচ্ছা বলো এর মধ্যে যদি ই নেটটা ক্যালকুলেট করি তাহলে কি শূন্য আসবে না আসবে না ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এর মধ্যে ই নেটটা ক্যালকুলেট করে দেখলাম 5 এসেছে আর এর মধ্যে ই নেটটা ক্যালকুলেট করে দেখলাম 2 এসেছে দেখো এগোলে বুঝতে পেরেছো কি না আসতেই পারে কারণ নন জিরো আসবে সেই নন জিরোর ভ্যালু যা খুশি হতে পারে সেটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে তাইটা বলো দেখো यस এবার মন দিয়ে শোনো তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো এই মেটেরিয়ালে এমন কিছু জিনিস আছে যার জন্য এইটা ইনের পাঁচ হচ্ছে এই মেটেরিয়ালে এমন কিছু যার জন্য হচ্ছে হচ্ছে কি না তো জন্য আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা টার্ম ডিফাইন করবো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট দেখো ডাই ইলেকট্রিক

এইটাকে বলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কোনো একটা মেটেরিয়ালে মেটেরিয়াল মানেই মানে মেটেরিয়াল মানেই আমার মিডিয়াম ডিফারেন্ট না ভে বলো মেটেরিয়াল মানেই আমার মিডিয়াম ডিফারেন্ট না তার মানে ই এক্সটার্নাল বাই ই নেট ইন মিডিয়াম এইটাকে ডিফাইন করা হয় কে দিয়ে তাহলে তোমরা এবার আমাকে বলো তো এইটার জন্য কে কত এইটার জন্য

ইনসুলেটরের জন্য কে কত হওয়ার কথা শূন্য কেন শূন্য হবে আরে বাবা ই এক্সটার্নালটা তো সেমই থাকবে তাই না হ্যালো হ্যাঁ তাহলে কি হওয়ার কথা বলো তো খুব ভালো হবে এই ইনসুলেটরের জন্য কি কে ওয়ান হওয়ার কথা হ্যাঁ কেন কারণ নিজের ইলেকট্রিক ফিল্ড ডেভেলপি করবে রাইট তাহলে যেটা ই নট হবে সেটাই ই হবে ই নট না হুম হবে হ্যাঁ তোমরা একটু একটু বুঝতে পাচ্ছো হ্যালো বলো একটু একটু বুঝতে পারছো டியா হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো আচ্ছা এই অবধি কি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার এই অবধি হুম আচ্ছা এবার একটা ছোট ইয়ে করে নি বলতো এইখানে যদি কে বলি ই এক্সটার্নাল এইটার জন্য এইটার জন্য ই এক্সটার্নাল কত ছিল ই নট হুম সিগমা বাই এপসাইলন নট হুম আর ই নেট কত ছিল সিগমা বাই এপসাইলন নট মাইনাস সিগমা আই বাই এপসাইলন নট ছিল তো হুম তাহলে বলতো কে আমি এইটা লিখতে পারি কিনা

এবার দেখো এটাকে একটু আমি অন্য ভাবে আমি একটু অন্য ভাবে বোঝানোর চেষ্টা করি এই যে এইটাই চলে এসো কে দেখো ই নেট ই নেট ইকুয়াল টু কি বলতো ই এক্সটারনাল বাই কে না তার মানে কোন একটা মিডিয়ামে মনে মন দিয়ে শোনো কোন একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি বলো তো সেই মিডিয়ামে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য তার মধ্যে যে নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা ই এক্সটার্নালের থেকে কত টাইমস কম সেটাই আমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট না হ্যাঁ আমি বোঝাতে পেরেছি তোমাদের হ্যালো হ্যাঁ হ্যাঁ তাই না তাই না বলো হ্যাঁ তাই না আচ্ছা স্যার তো তার মানে ডাইলেকটিক কনস্ট্যান্ট বলতে মানে অনেকটা এই রকম মনে পড়ছে আমি তোমাদের এই জিনিসটা বলেছিলাম এফ কৌলম্বিক ফোর্স ইন এ মিডিয়াম কি হয় ওয়ান বাই ফোর পাই এফসাইল নট ইন্টু সিগমা মানে ই আর কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার এটা বলেছিলাম এইটা কি বলেছিলাম মনে পড়ছে রিলেটিভ পারমিটিভিটি কারেক্ট রিলেটিভ পারমিটিভিটি তার মানে কি তার মানে কি

যে এক্সটার্নাল ফিল্ড দিলে ইন্টারনাল এক্সটার্নাল ফিল্ড দিলে নেট এক্সটার্নাল ফিল্ডটা ওই মিডিয়ামের মধ্যে কত টাইমস কমে যায় সেটাই হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ঠিক হ্যালো এইবার আমাকে দেখতে হবে যে এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা শোনো এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা আমাদের কি হেল্প করছে বা কি মানে এই ডাইলেকট্রিক যদি আমরা ইউজ করি তাতে আমাদের কি হেল্প হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে সেইটা আমাদের দেখতে হবে সেইটা আমাদের দেখতে হবে তোমাদের মধ্যে জিজ্ঞাসা করো ওকে আচ্ছা এবার একটা কথা বলো ভ্যাকিউম ভ্যাকিউম আচ্ছা ঠিক আছে এবার এই অ্যানালিসিসটা একটু দেখো কি আমি একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের মধ্যে সেই মধ্যে আমরা এইরকম একটা মটেরিয়ালকে ইনসার্ট করে দিয়েছি যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কে আর এর মধ্যে দেখো হ্যালো বুঝতে শুনবে এটা হচ্ছে ক্যাপাসিটার তার মধ্যে আমি এটা ইনসার্ট করে দিয়েছি ইনসার্ট করে দেওয়ার ফলে কি ঘটনাটা ঘটছে সেইটা আমাদের একটু ডিসকাস করতে হবে কিভাবে ডিসকাস করছি দেখো আচ্ছা এর যদি দেখো এইখানে আমার প্লাস কিউ তো এইখানে মাইনাস কিউ অ্যাবসলিউটলি এবার এই প্লাস কিউ বা মাইনাস কিউর জন্য প্লাস কিউ বা মাইনাস কিউর জন্য এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে হবে এবার আমি এইখানে কি ইনসার্ট করেছি একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইলে একটা মেটেরিয়াল ইনস্ট্যান্ট করেছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে তাহলে বলতো এখন যদি আমি ই নেটের কথা বলি সেই ই নেটটা কি হবে ই এক্সটার্নাল বাই কে না এবার এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স হয় সেটা কি হয় এর মধ্যে যে নেট ইলেকট্রিক ফিল্ড দেখো নেট ইলেকট্রিক ফিল্ড সেইটা ইন্টু এবার দেখো এই যে কিউ আর এইখানে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া এ বলি তাহলে বলতো ই এক্সটার্নাল কত বাই এর কথা যদি বলি ডি এটা ভি ওকে এবার তোমরা আমার আমাকে তো এই পুরো একটা ডাইলেক্টিক ঢোকানোর ফলে ইনস্টার্ট করার ফলে যে সিটা আসছে সেই সি এর ভ্যালু কত হওয়ার কথা

যখন আমি ডাইলেকট্রিকটা ঢোকাই নি তখন এইটা ক্যাপাসিটেন্স যখন ডাইলেকট্রিকটা ঢোকানো হয়ে গেছে যখন ডাইলেকট্রিকটা ঢোকানো হয়ে গেছে তখন কি ক্যাপাসিটেন্সটা বেড়েছে না কমেছে কে টাইমস বেড়েছে কি কমেছে তোমরা কি বুঝতে পারলে হ্যালো তাহলে আমি এখন এইটাকে বক্স করে দিচ্ছি তাহলে কোনো একটা ডাইলেকট্রিক যদি আমি ইনসার্ট করি কোনো একটা ডাইলেকট্রিক যদি আমরা ইনসার্ট করি তাহলে ক্যাপাসিটেন্সটা বাড়বে কি কমবে রাইট তোমরা কি আমার কথা বুঝতে পারছ হ্যালো বলো 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 তোমরা কি আমার কথা বুঝতে পারছো যদি ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করো ফ্রেন্ড লগ যদি ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করো ওকে তার মানে এবার একটা কথা বলো এবার একটা কথা বলো আমরা যদি একটা ডাইলেকট্রিক ইনসার্ট করি তার মানে কি দেখো তাহলে আমার এখানে কি কি অ্যাডভান্টেজ হয় দেখো থ্রি ভেরি গুড মেজার অ্যাডভান্টেজ আচ্ছা সবার প্রথমে ভেবে দেখো ফার্স্ট যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ইট প্রোভাইড সাপোর্ট টু দা ক্যাপাসিটার প্লেট কি তাই না সেকেন্ড অন দেখো অন ইনসারশন অফ ডাই ডাই ইলেকট্রিক সি ইনক্রিজেস কি তাই না আচ্ছা আচ্ছা থার্ড হচ্ছে এই দুটোই মেইন মেইন সাপোর্ট কিভাবে বুঝতে পেরেছো দুটো ক্যাপাসিটারের মধ্যে যদি আমি একটা অন্য মেটেরিয়াল রেখে দিই তাহলে সেটা চিপকে যাওয়ার প্রবাবিলিটি কমে যায় তাই না হ্যালো কি তাই না এবং ইনসার্ট করলে সি বেড়ে যায় রাইট গুড নেক্সট সাম 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 অফ সাম অফ ডাই ইলেকট্রিক হ্যাঁ হায়ার ডাইলে যাই হোক এইটা আমার জাস্ট একটা ইনফরমেশন দেখো আচ্ছা এবার তোমাদের কয়েকটা ডাইলেক্ট্রিক এর কথা আমরা বলি সেটা হচ্ছে কে

যদি কোনো ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করতে আচ্ছা আগে বলো ডাইলেটিক সম্বন্ধে আইডিয়া এসছে দেখো ডাইলেক্টিক সম্বন্ধে আইডিয়া এসছে ডাইলেটিক কনস্ট্যান্ট সম্বন্ধে রাইট আচ্ছা আচ্ছা এবার আমরা এইখানে দেখো একটা নতুন টার্ম আমি ইউজ করেছি ডাইইলেকট্রিক স্ট্রেংথ এই যে দেখো ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমি একটা নতুন টার্ম इंट्रोड्यूस করেছি এই তাই না দেখো ডাইইলেকট্রিক স্ট্রেংথ একটা নতুন টার্ম আমি ইন্ট্রোডিউস করেছি ঠিক হ্যালো ঠিক সঠিক এইটাই এবার আমরা একটু ইলাবোরেটলি বলবো হেডিং দাও ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দা মেটেরিয়াল ডাইলে আচ্ছা এবারে কি হচ্ছে দেখো ডাই ইলেকট্রিক স্ট্রেন্থ বলতে কি বোঝাচ্ছে এর কি আহ মানে সিগনিফিকেন্স দেখো সেটা হচ্ছে ধরো আমি প্লেট দেখো এই দুটো প্লেট আছে ক্যাপাসিটার প্লেট আমি এর মধ্যে একটা ডাই মেটেরিয়াল ইনসার্ট করে দিয়েছি আর বাইরে একটা ই এক্সটার্নাল দিয়ে দিয়েছি এবার অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে জানো ঘটনাটা এই ঘটে শোনো ভালো করে এই ম্যাটেরিয়ালটার মধ্যে দেখো এই মেটেরিয়ালটার মধ্যে ছোট ছোট ডাইপোল মোমেন্ট থাকে হ্যালো তোমরা কি জানো ডাইপোল মোমেন্ট কাকে বলে হুম এটা মধ্যে ছোট একটা ইয়ে থাকে যে তার এক দিকে পজিটিভ হবে একদিকে দিকে নেগেটিভ হবে এরকম প্রচুর ডাইপোল থাকে এবার দেখো এই ম্যাটেরিয়ালের মধ্যে এই ডাইপোল গুলো খুব হ্যাপাজার্ডলি থাকে থাকে যদি আমি এই ডাইপোল গুলোকে এক মানে একটা চ্যানেলাইজ করতে চাই বা একটা সার্টেন ডিরেকশনে ফ্লো করাতে চাই বা একটা সার্টেন ডিরেকশনে ইয়ে রাখতে চাই মানে আমার বলার বক্তব্যটা ইনিশিয়ালি এর মধ্যে ডায়ালেকটিক গুলো এরকম 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 এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস এরকম থাকে যখনই আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাই কিন্তু আমার ই নট এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করছি তখন এর মধ্যে এই ডায়ালেকট্রিক গুলো না দেখো এইরকম ভাবে অ্যালাইন হয়ে যায় রাইট যার এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ এই দিকটা এরকম অ্যালাইন হয়ে যায় তাই না বলো হ্যালো এবার এই একটা কনস্ট্যান্ট তাহলে এর মধ্যে একটা ই নেটও তৈরি হয়েছে সেই ই নেটটা হ্যালো তাই না এবার বলো যদি আমি ই এক্সটার্নাল বাড়াতে থাকি তাহলে ই নেটটা বাড়বে কি বাড়বে না তো কনস্ট্যান্ট বাড়বে সাবাস এবার আমি একটা ছোট্ট ডাইলেকট্রিক কে বাইরে বার করে আনছি এইটা প্লাস এইটা মাইনাস ঠিক ডাইপোল ডাইপোল সরি ডাইপোল ঠিক এবার আমি যদি ধরলাম এর টোটাল চার্জ মানে এটা ধরলাম ই প্লাস ই আর এটা মাইনাস তাহলে বলো তো ই এক্সটার্নাল যদি এইদিকে কাজ করে আমি যদি বলি ই নেট এইদিকে কাজ করছে ই নেট ধরে নিলাম ই নেট এইদিকে কাজ করছে কেন ই নেট এইদিকে কাজ করবে বলো তো আমি একটু আগেই বলেছি না ইলেকটা পজিটিভ মানে পজিটিভ কেন এই যে কোথায় গেল যদি আমি ই নট মাইনাস ই আই এই দিয়ে ডিফাইন করি ই নট এর জন্য ই আইটা তৈরি হচ্ছে হ্যাঁ তার মানে ই নট টাই ই আইটাকে করছে তারপরে ই নটটা বেশি হওয়ার কথা না তাই না দেখো ই নটটা বেশি হওয়ার কথা না দেখো হ্যালো হ্যাঁ ইয়েস স্যার তার মানে তো ই নেটটা আর ই এক্সটারনাল ডিরেকশন একই দিকে হওয়ার কথা না হ্যালো বলো তাহলে বলো তো এই পোর্শনটার উপরে এই ডিরেকশনে ই ইনটু ই নেট কাজ করবে আর এই পোর্শনটার উপরে উল্টো দিকে ই ইনটু ই নেট কাজ করবে একটু আগে যদি বললাম ই এক্সটার্নালটাকে যদি বাড়ানো হয় ই নেটটা বাড়বে ই নেটটা বাড়লে এই টোটাল ফোর্সটা বাড়বে হ্যালো এই টোটাল ফোর্সটা বাড়বে এই টোটাল ফোর্সটা যদি বাড়ে তাহলে ভেবে দেখো এই দুটো এরকম র্যাপচার হয়ে যাবে না খুব যদি বেশি ফোর্স লাগে হ্যালো হ্যালো কি তোমরা আমার কথা বুঝতে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো তার মানে কেন এই ইয়েটা র্যাপচার করে যাচ্ছে বুঝতে পারছো এবং র্যাপচার করে যাচ্ছে সেটাই আমার ডাইলেট্রিক স্ট্রেংথ অব দা মেটেরিয়াল না কেন বলো সেটাই আমার গাই ইলেকট্রিক স্ট্রেনিয়াল না কি তাই না আমি এইখানে এই কথাগুলো কি লিখতে পারি দেখো তো এই কথাগুলো সেটা হচ্ছে ই এক্সটার্নালকে যদি আমি বাড়াই তাহলে এর ভেতরে স্ট্রেসটা স্ট্রেস বাড়বে কি বাড়বে না বাড়বে এবার সেকেন্ড সার্টেন্ড ভ্যালিউ ইট হ্যাঁ তাহলে যে সার্টেন্ড ভ্যালিউতে ও ব্রেকডাউন করে যাচ্ছে সেইটাকে বলে দা অফ দা ম্যাটেরিয়াল বললাম যে সার্টেন ভ্যালুতে ও ব্রেকডাউন করে যাচ্ছে সেইটাকে বলে ডাইলেকট্রিক স্ট্রেংথ অব ম্যাটেরিয়াল রাইট হ্যালো এইবারে এইটা নিয়ে আমাদের আর যে খুব বেশি মাথা ঘামাতে হবে তা নয় আবার বলছি এইটাকে নিয়ে যে আমাদের খুব বেশি মাথা ঘামাতে হবে তা নয় এইটুকু জানলেই হবে যে ডাইলেকট্রিকটা ব্রেক করে যায় কিভাবে ব্রেক করে যায় এই এটা নিয়ে আমাদের খুব বেশি আর না মাথা ঘামালেও চলবে কিন্তু এখান থেকে আমাদের বেশ কয়েকটা কনসেপচুয়াল প্রবলেম করতে হবে কি বললাম এখান থেকে বেশ কয়েকটা কনসেপচুয়াল প্রবলেম করতে হবে সেই কনসেপচুয়াল প্রবলেমগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো দেখো নেক্সট যে জিনিসটা করব। সেটা হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথ অ্যান্ড ব্রেকডাউন ভোল্টেজ সেটা কি একটু বলবো dielectric strength and breakdown voltage দেখো আচ্ছা শোনো এই যে ডাইলেকট্রিক স্ট্রেংথ যেটা এটা কার সাথে অ্যাসোসিয়েটেড বলো তো ইলেকট্রিক ফিল্ডটা হ্যালো মানে কি এই ই বাড়াতে বাড়াতে এমন একটা সময় আসবে যখন এ র্যাপচার করে যাবে তখন যে নেট ইলেকট্রিক ফিল্ডটা সেটাকে আমি কি বলবো ডাইলেকট্রিক স্ট্রেন্থ তাহলে বলো তো ডাইলেকট্রিক স্ট্রেন্থ এটা ইলেকট্রিক ফিল্ড না যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এইটাকে আমি লিখতে পারি ই ই ইলেকট্রিক স্ট্রেংথ এই যে ইলেকট্রিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ডে গিয়ে র্যাপচার করে যাচ্ছে সেইটার নাম আমি দিচ্ছি ই ডাই ইলেকট্রিক স্ট্রেংথ ঠিক তাই না হ্যালো বলো 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 আচ্ছা এবার আমি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের বোঝাই দেখো আমি দুটো না একটু ছোট করে নি ধরো এরকম আমার একটা ক্যাপাসিটার প্লেট আছে রাইট এখানে একটা ক্যাপাসিটার প্লেট আছে আর এদের মধ্যে ডিস্টেন্স ডি কি বললাম এদের মধ্যে ডিস্টেন্স ডি আর আমি এইখানে একটা এইরকম ইয়ে ইনসার্ট করে দেখেছি ঠিক ठीक एकटा मटेरियल इंसर्ट করে রেখেছি যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কে আমি কি করেছি सेम मटेरियलটা দিয়ে আরেকটা দিয়ে করেছি সেখানে কি করেছি দেখো सेम मटेरियल मटेरियलটা চেঞ্জ করে নি এখন এটা যদি বি হয় এটা টু ডি করেছি কারেক্ট আচ্ছা এবার শোনো আমি এখানে ধরো ভি দিয়েছি এখানে ধরো ভি দিয়েছি প্রথমে এইটার দিকে চলে এসো বলতো যদি আমি ভি বাড়াই তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এই দুটো পয়েন্টের মধ্যে কি বাড়বে ইলেকট্রিক ফিল্ড বাড়বে না বাড়বে যদি ইলেকট্রিক ফিল্ড বাড়ে মানে ইনফ্যাক্ট এই দুটো প্লেটের মধ্যে এই যে হোয়াইট যে দুটো প্লেটের মধ্যে হ্যাঁ সেটা এবার ইলেকট্রিক এক্সটারনাল না হুম আর এই দুটো মেটেরিয়াল তো সেম ধরো যদি ভি বাড়লে তাই না ইনেট বেড়ে বেড়ে যদি একবারও ই মানে ওই মেটেরিয়াল ই ডাইলেক্ট্রিক সমান হয়ে যায় তখন ও করে যাবে তার মানে একটা পার্টিকুলার ভোল্টেজেই হ্যালো একটা পার্টিকুলার ভোল্টেজেই এই এই ডাইলেকট্রিকটা র্যাপচার করে যাবে যে পার্টিকুলার ভোল্টেজ এই ডাইলেকট্রিকটা র্যাপচার করে যাবে সেই ভোল্টেজটাকে বলে ভি ব্রেকডাউন ব্রেকডাউন ভোল্টেজ তাহলে এই ভি ব্রেকডাউন মানে হচ্ছে ই ডাইলেকট্রিক ইনটু ডি না হ্যালো তোমরা আমার কথা বুঝতে পারছ হ্যালো তাহলে বলো তো তাহলে বলো তো আমি যদি এই দুটো কেস করি এই যে ফার্স্ট কেস সেকেন্ড কেস কোন কেসের দেখো কোন কেসের ব্রেকডাউন ভোল্টেজ ব্রেকডাউন ভোল্টেজ বেশি হবে সেকেন্ডে কেন ডি বেশি ভেরি গুড অ্যাকচুয়ালি দেখো এইখানে যদি আমি ই ক্যালকুলেট করি ই সেইটা হবে আমি ধরলাম ভি ওয়ান বাই ডি আর এইখানে যদি ই ক্যালকুলেট করি সেটা হবে ভি টু বাই টু এবার বলো এই যে এটা দুটো ডাইলে সমান ভোল্টেজ সেম নয় কিন্তু আমরা ভোল্টেজ দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কম্পেয়ার করেছি ভোল্টেজ দিয়ে করিনি না তাহলে ইটা সেম তাই না ইটা সেম যদি ইটা সেম হয় তাহলে বলো তো v2 by 2d equal to v1 by d দেখো তো তার মানে এখান থেকে v2 equal to 2v1 তার মানে কার ডাইল এই ব্রেকডাউন ভোল্টেজ বেশি হ্যালো কার ব্রেকডাউন ভোল্টেজ বেশি সেকেন্ডার সেকেন্ডার বোঝা যাচ্ছে তো তোমাদের যদি কোনো একটা প্রবলেমে এই ব্রেকডাউন ভোল্টেজটা দিয়ে দেয় আর ডাইলেকট্রিক দিয়ে দেয় কোনটা ফান্ডামেন্টাল ডাইলেকট্রিক স্ট্রেংথ না ব্রেকডাউন ভোল্টেজ ডাইলেকট্রিক স্ট্রেংথ কারেক্ট ডাইলেকট্রিক স্ট্রেংথটা তোমার ফান্ডামেন্টাল not ব্রেকডাউন ভোল্টেজ ব্রেকডাউন ভোল্টেজ ক্যান বি চেঞ্জড কি বললাম ব্রেকডাউন ভোল্টেজ ক্যান বি চেঞ্জড তোমরা আমার কথা বুঝতে পেরেছো হুম যদি কোনো डाउट থাকে আমাকে জিজ্ঞাসা করো হ্যালো হ্যালো আচ্ছা এবার যেটা বলবো সেটা শোনো তাহলে বলো তো ব্রেকডাউন ভোল্টেজ ফান্ডামেন্টাল না ডাইলেকট্রিক স্ট্রেন্থ ফান্ডামেন্টাল স্ট্রেন্থ আচ্ছা এবার একটা ছোট সিনারিও যদি নি যেখানে আমি ভোল্টেজটাকে বাড়াচ্ছি তার জন্য ডাইলেকট্রিক স্ট্রেন্থটা বাড়ছে কি আইডিয়ালি মানে এই কেসে দেখো যদি আমি ভোল্টেজটাকে বাড়াই তাহলেই তো আমার ডাইলেকট্রিক স্ট্রেন্থটা বাড়ছে আচ্ছা এবার বলো তার মানে কি কিউ ইকুয়াল টু সিভি না সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি বাড়লে কিউ ও বাড়বে তার মানে ভি ব্রেকডাউন যখন হয়ে যাবে সেই ভি ব্রেকডাউনটা একটা পার্টিকুলার ভ্যালু না এবং সেটা খুব হাই ভ্যালু না তার মানে সেই পার্টিকুলার ভ্যালুতে ওই ক্যাপাসিটেন্সের যে চার্জ যে চার্জ সেই চার্জটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না হ্যাঁ তার মানে কি ওর থেকে যদি ভি বাড়াই তাহলে কি

ভি ব্রেকডাউন জাস্ট বেশি হয়ে গেলে রাকচার করে যাবে বা ভি ব্রেকডাউন হলেই রাকচার করে যাবে হুম কি তাই না আগে বলো এইগুলো বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ ওকে এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো তাহলে দাঁড়া এর উপরে আমি তোমাদের তিন থেকে চারটে প্রবলেম করাবো এই যে খুব ইজি প্রবলেম আর এর দেখি তো আমরা পারি কিনা দেখো আচ্ছা জাস্ট এখানে একটা জিনিস বলা বলো তো ডাইলেক্ট্রিক স্ট্রেন যেটা হ্যালো ডাইলেকট্রিক স্ট্রেন যেটা সেটা কার ওপর ডিপেন্ড করে শুধু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না মনে থাকবে ডাইলেকট্রিক স্ট্রেন যেটা যেটা সেটা শুধু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না হ্যালো ডাইলেকট্রিক স্ট্রেন যেটা সেটা শুধু মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে না হ্যালো কারণ একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য তো একটা ডাইলে আচ্ছা চলো দেখি প্রবলেমগুলো করার চেষ্টা করি দেখো ইম্পর্টেন্ট দেখো আমার কাছে দুটো ক্যাপাসিটার আছে মন দিয়ে শুনবে এর সিক্স মাইক্রোফ্যারাড এর থ্রি মাইক্রোফারট একটা সিক্স মাইক্রোফারাট একটা থ্রি মাইক্রোফ্যারাড এই প্রথমটার ব্রেকডাউন ভোল্টেজ ভিবি প্রথমটার টেন ভোল্ট সেকেন্ডটার ব্রেকডাউন ভোল্টেজ ফোরটিন ভোল্ট আমি যদি এই দুটোকে সিরিজে জয়েন করে দিই তাহলে যে নেট ক্যাপাসিটারটা তৈরি হবে সেই নেট ক্যাপাসিটারের ব্রেকডাউন ভোল্টেজ কত তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে কিভাবে প্রবলেমটা করা যায় বলতো না তোমার হঠাৎ কি করে মনে হলো যে ওটা ফিফটি ওয়ান হবে হে ফ্রেন্ড হে বন্ধু তোমার ওখানে কি করে মনে হলো যে ফিফটি ওয়ান হবে ডিয়ার না সেটা তো ভুলে গেছে এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ কতটা মানে হোল্ড করতে পারে সেই বেসিসে করতে হবে কিরকম দেখো সবার প্রথমে আমাকে বলো তুমি এই এদের এই দুটো ভ্যালু ভুলে যাও এই দুটো সিবি করে সিবি করে করতে হবে দেখো দেখো আমি একটা করি দিচ্ছি সবার প্রথমে আমাকে বলো এই দুটোকে যদি আমি কম্বাইন করে একটা দুই বাদু সি ইকুয়ালেন্ট বার করি ভ্যালু হবে 2 হবে 2 ঠিক হ্যালো তাই না হ্যালো কি তাই না হ্যাঁ আচ্ছা এইবার শোনো বলো তো এর মানে এই এইটার টোটাল কত চার্জ অ্যাকুমুলেট হতে পারে ম্যাক্সিমাম 60 ভেরি গুড হুম এইটা 42 এবার শোনো এবার শুনো সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিই সেই ব্যাটারি তো চার্জ দিতে থাকবে বলো চার্জ প্রোভাইড মানে চার্জ প্রোভাইড করবে না মানে চার্জ ফ্লোটাকে হেল্প করবে করবে না হুম হুম করবে এবার আস্তে আস্তে এই ক্যাপাসিটেন্স আর এই ক্যাপাসিটেন্সে চার্জ বাড়তে থাকবে দুটো যদি সিরিজে থাকে তাহলে প্রথমে এখানেও যদি থার্টি চার্জ আসে এখানেও থার্টি চার্জ আসবে আসবে ভোল্টেজ বাড়াতে ভোল্টেজ বাড়াচ্ছি আবার চার্জ বাড়বে বাড়তে বাড়তে দুটোতেই বিয়াল্লিশ আসবে না একটা সময় আসবে না দুটোতেই বিয়াল্লিশ হ্যালো বিয়াল্লিশ কেন আরে বাবা তুমি জিরো থেকে বাড়তে বাড় বাড়াচ্ছো বাড়তে বাড়তে একটা সময় তিরিশ আসবে এবং দুটো যেহেতু সিরিজে আছে দুটোতেই সেম চার্জ আসবে তিরিশ থেকে শোনো শোনো না আগে বল ঠিকই বলছো তুমি তিরিশে এসছো তিরিশ থেকে বাড়াতে 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 একটা সময় আসবে না ফর্টি টু তারপরেও বাড়বে এইবার বলো একবার ফর্টি টু চলে এসছে তারপরে এইটাই আবার ফর্টি টু ঢুকে গেছে এইটা এইটাই ফর্টি টু যদি ঢুকে যায় তাহলে বলো তো এইটাই কি হবে এইটাই এইটাই যখনই মানে দুটো সিরিজে আছে যখনই ফর্টি থ্রি আসবে তুমি ভোল্টেজ বাড়াচ্ছ যখনই ফর্টি থ্রি আসবে কি হবে তখন এ র্যাপচার করে যাবে না কিন্তু এ র্যাপচার করবে না এবার বলো একটা র্যাপচার করে যাওয়া মানেই তো সম্পূর্ণ রাইট এইবার বলো এখন যদি আমি এটাকে সি কুই ভ্যালেন্ট হিসেবে কনসিডার করি তাহলে এই দুটো যদি সিরিজে থাকে তাহলে এখানে ম্যাক্সিমাম কত চার্জ ঝেলতে পারবে ফর্টি টু রাইট তাহলে বলতো এখন ভিবি কত হবে তোমরা বুঝতে পারলে যে এই দুটোকে সিরিজে লাগানোর ফলে আমাদের কি বাড়লো কোন ডাউট থাকলে জিজ্ঞাসা করো কোন ডাউট থাকলে জিজ্ঞাসা করো যদি ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা করে দাও তো এইটা সিক্স মাইক্রোফারাট এইটা টুয়েলভ মাইক্রোফারাট এইটা টু মাইক্রোফারাট এর ব্রেকডাউন ভোল্টেজ টেন ভোল্ট এর ব্রেকডাউন ভোল্টেজ ফোর ভোল্ট এর ব্রেকডাউন ভোল্টেজ নাইন ভোল্ট তাহলে এই তিনটাকে যদি আমি একসাথে সিরিজে জয়েন করি তাহলে যে সিস্টেমটা হবে তার ব্রেকডাউন ভোল্টেজ কত

বলো ফোর বাই থ্রি এবার তার মানে ওই ফোর বাই এটা যদি সিরিজে আছে তার মানে ম্যাক্সিমাম সিরিজে যদি থাকে তাহলে চার্জ গুলো মানে ম্যাক্সিমাম কত চার্জ ফেলতে পারবে এই সিকুই ব্যানটা এইটিন তাই না কি তাই না তাহলে আমার ভিবি কত হবে এইটিন বাই ফোর বাই থ্রি পয়েন্ট হ্যালো তোমরা কি বুঝতে পেরেছ হ্যালো 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 বুঝতে পেরেছ যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা দেখি তো এই প্রবলেমটা দেখো এইবারে আমরা সিক্স মাইক্রোফারি ভিবি হচ্ছে এর ভিবি টেন ভোল্ট টুয়েলভ ভোল্ট এইট ভোল্ট রাইট এইটার সাথে কি করেছি আর একটাকে এরকম জুড়ে দিয়েছি

প্রথমে আমাকে এই সেগমেন্টটা কনসিডার করতে হবে বলতে এই সেগমেন্টের ব্রেকডাউন ভোল্টেজ কত আসছে সেগমেন্টের ব্যাডনামা 16 বলতে এই সেগমেন্টের ব্রেকডাউন ভোল্টেজ কত আসছে এর এরো 16 দা ওয়েট ওয়েট এটা এরি এটা না 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 এর তো হবে 66 হবে হ্যাঁ 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 এই এটা কত আসছে রিয়া 16 এটার 60 তাই না আচ্ছা যদি 16 আসে তাহলে বলো তো এই দুটোর মধ্যে ভোল্টেজ হচ্ছে দুটোরই 16 হ্যাঁ তাহলে আমার ব্রেকডাউন ভোল্টেজ হবে তাই না এত বল আচ্ছা তোমরা আমাকে এইটা করে বলো তো এই সেম প্রবলেমে আমার এই ছয়ের জায়গায় আমি 3 মাইক্রোফ্যারাড নিয়েছি তাহলে কি হবে

হ্যালো বুঝতে পেরেছ যদি এইটা হয় তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি ওকে